এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, এমন একটা স্রোত আমাদের মাঝে বয়ে চলেছে, যেই স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কোথায় আমরা উপলব্ধি করতে পারছি না। ওই স্রোতের মাঝে আমরা কেবল খড়কুটো হয়ে আছি এবং স্রোতের সাথে খড়কুটো যেভাবে যেতে থাকে আমরা সেইভাবেই যাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে এই সমর্থন নামক এই ভয়াবহ স্রোতের ধাক্কায় আমাদের আবাল বৃদ্ধা বনিতা সহকারে, আমাদের আলেম ওলামা এবং অনেক যারা আমরা দিনকে ভালোবাসি এরাও সহ অনেক সময় বুঝে হোক না বুঝে হোক এই স্রোতের মাঝে আমরা গা ভাসিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় এমন সব আচরণ করছি যে আচরণের ফলে আমরা উপলব্ধি করতে পারছি না যে আমি আসলে কি করছি। আমরা আমাদের সমর্থনটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় এবং আমরা মনে করছি আমরা তো ভালো কিছুই করছি। এই জন্য আজকে এই ব্যাপারে কয়েকটা কথা বলতে চাই, যদিও জানি যে এই কথাগুলো আমাদের স্রোতের বিপরীতে যাবে, কারণ চলমান যেই স্রোত সেই স্রোতগুলো সবসময় মানুষের চাহিদাকে লক্ষ্য করে অনেক সময় শয়তান তৈরি করে থাকে, এবং শয়তানের কারসাজিগুলো এমনই হয় যে বাইরে থেকে দেখতে অত্যন্ত চাকচিক্য, খুবই আর কি আকর্ষণীয়, কিন্তু ভেতরে কিছুই থাকে না, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানা জায়গায় আমাদেরকে বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। অনেক সময় আপনারা দেখবেন, আমরা দেখব যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পৃথিবীতে নানা জায়গায় এমন কিছু কাজ হচ্ছে যেটা আমাদেরকে আকর্ষিত করে, আমাদের ভেতরে আকর্ষণ তৈরি করে, মনে হয় বাহ খুব ভালো হচ্ছে, তো দারুণ কিছু একটা করে ফেলছে। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াগুররান্নাকা, তাদের সেই কর্মগুলো, তাদের কাজগুলো, তাদের আচরণগুলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যেন ধোকায় ফেলে না দেয়। আমরা আজকে সেই ধোকাতে পড়ে গেছি। আপনি ভাবতে পারেন পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় আপনি পাবেন যেখানে রাত জেগে খেলা দেখার একটা ব্যবস্থা করা হয়, যেখানে হাজার হাজার স্টুডেন্টস যারা যেই সম্ভাবনাময় রাত, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলোকে তারা খেলার পিছনে ব্যয় করছে। এবং এই খেলা, এই খেলা নিয়ে কি হচ্ছে, এই খেলা এমন একটা বিষয় যেই দেশের সাপোর্ট আপনি করছেন সেই দেশ আমাদের দেশকে অনেকে চিনেও না, এমনও হয় যে দেশের যে প্লেয়ারকে আমরা সাপোর্ট করছি সেই প্লেয়ার পর্যন্ত আমাদের দেশের নামও শুনিনি, এমন ঘটনাও আছে। অথচ আমরা তাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, তাকে সমর্থন যোগাতে গিয়ে অনেকে জমি জমা বিক্রি করে দিয়ে, কেউ পতাকা করছে, কেউ বাড়ি কালার করছে, কেউ গাড়ি কালার করছে, কেউ বিশ্ব রেকর্ড পর্যন্ত করছে, আবার কেউ বা মৃত্যুর মুখে ঢলে পড়েছে। এই কয়েকদিন আগে আমরা জানি যে তার প্রিয় দল হারায়, সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আচ্ছা বলেন, আমাদের পাগলামিটা, আমাদের উন্মাদনাটা কোন পর্যায়ে চলে গেছে, আমাদের সমর্থনটা আমরা কোথায় নিয়ে গেছি? দল হেরে গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই মানুষটা মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দেবে? আমরা কি সমর্থন করছি, আমরা কাকে সমর্থন করছি, আমরা কোন বিষয়গুলোকে সমর্থন করছি? অনেকে মনে করছেন যে অমুক দেশ তমুক দেশ জয়লাভ করেছে, ইসলামের অনেক বড় উপকার করেছে, হ্যাঁ এটা আমরা মনে করে এটাকে সাপোর্ট করছি। অনেকে এটাকে সেই সূরাতুর রোমের যে প্রথম আয়াত, আলিফ লাম মিম গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, আপনারা জানেন যে ইসলামের প্রাথমিক যুগে যখন পারস্যের সাথে রোমের যুদ্ধ হয়েছিল এবং মুসলমানরা রোমের পক্ষ অবলম্বন করেছিল সঙ্গত কারণে, যে রোম আর যাই হোক, রোমের অধিবাসীরা তখনও পর্যন্ত তারা আল্লাহকে স্বীকার করত এবং হযরত ঈসা আলাইহিস সালাতুয়াসসালামকে তারা স্বীকার করত। এই কারণে মুসলমানদের একটা আর কি তাদের প্রতি একটা সিম্প্যাথি ছিল, তো এটা ছিল একটা যুদ্ধ। এখন অনেকে সেই মশালাটা সামনে নিয়ে এসে বলে কাফেরের বিরুদ্ধে মুসলমানদের এটাও একটা লড়াই, সুতরাং এই লড়াই আমাদেরকে সাপোর্ট দিতে হবে। আমরা কি করছি? এটা তো একটা আছি, এটা হলো যে শয়তান আপনার আমার সামনে এমনভাবে অপরাধটাকে ঢেকে ঢুকে উপস্থাপন করছে, অপরাধ আর অপরাধ মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে সাবধান করে বলেছেন,
সেই সাবধানতা এইভাবে করা হয়েছে যে খবরদার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি তাদেরকে দেখেছেন? আর আইতা মানিত্তাখাদা ইলাহুহু হাওয়া, যারা তাদের হাওয়াকে, প্রবৃত্তিকে রব বানিয়ে ফেলেছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি তাদের ক্ষেত্রে কোনো উকিল পাবেন না, তাদের পক্ষে কথা বলার কাউকে পাবেন না একসময়। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, তারা যখন কথা বলবে তারা এমনভাবে কথা বলে যে তারা অনেক বুঝে, তারা অনেক জানে, তারা খুব ভালো কাজ করছে। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা, তারা যা করছে এই কর্মের কারণে চতুষ্পদ জন্তুর চাইতেও তাদের খারাপ অবস্থা। ভাইরা আমার, অনলাইনে যারা দেখছেন এবং আমার সামনে যারা দেখছেন, আমরা কি একবারও ভেবে দেখেছি আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত যে সময়, এই সময়টা আমরা কোন খাতে ব্যয় করছি? এই সময়কে নিয়ে কেয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করা হবে, পাঁচটি বিষয় আমাদেরকে প্রশ্ন করা হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ফি অমরিহি, তার সময় সম্পর্কে, তার জীবনের হায়াত সম্পর্কে। আজকে আমরা আমাদের জীবনের সময়টাকে এমনভাবে নষ্ট করে দিচ্ছি, আমরা ভাবছি সমস্যা নাই, জীবন তো পড়ে আছে। আমি বলবো তাদের দিকে তাকান যারা হাসপাতালে শুয়ে আছে। কয়েকদিন আগেও আমাদের তাকওয়া মসজিদে আমরা একটা ছোট্ট মেয়ের জানাজা পড়েছিলাম, 14 বছর বয়স। আজকে আমাদের কাছে এক ভাই এসে দোয়া চেয়েছেন আরেকটা মেয়ের জন্য যার বয়স হচ্ছে 17 বছর, যে আইসিইউতে আজকে 15 না 17 দিন যাবত আছে এবং তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে আইসিইউর মেশিনগুলো খুলে ফেলবে কি ফেলবে না। বয়স কিন্তু 17 বছর। আমাদের চারপাশে এমন অসংখ্য 17 বছর 20 বছর 15 বছর ঝরে যাচ্ছে, মুকুলগুলো ঝরে যায়, কিন্তু আমাদেরকে ওরা শিক্ষা দেওয়ার পরেও আমরা শিক্ষিত হতে পারছি না। ওরা আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে বয়সের কোনো বয়স থাকে না। আজকে আমার যে সময়, এই সময়ের কোনো বয়স নেই, যেই কোনো মুহূর্তে এই সময় এখান থেকে থমকে যেতে পারে, যেই কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আপনার আমার 80 বছর হলেই কেবল মালাকুল মউত আসবে, এর আগে আসবে না এমনটি কোথাও বলা হয়নি। আপনার আমার জীবনে হতে পারে যে আজকের দিনটা শেষ দিন, আজকের রাতটা শেষ রাত। যদি শেষ দিন আর শেষ রাত হয়ে থাকে, আল্লাহর কাছে গিয়ে আমরা কী জবাব দেব, সেই রাতটা কীভাবে কাটিয়েছি, দিনটা কীভাবে কাটিয়েছি? আজকে আমাদের অবস্থা হয়েছে সেই হাদিসের আলোকে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা মুহূর্ত আসবে তোমরা তাদেরকে এমনভাবে অনুসরণ করা শুরু করবে, ওরা যখন গুইসাপের গর্তে প্রবেশ করবে তোমরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে, ওরা যদি এক বিঘত অগ্রসর হয় তোমরাও এক বিঘত অগ্রসর হবে। অর্থাৎ টোটালি তোমরা তাদেরকে ফলো করবে এমনভাবে ওরা যা করবে তাই, এমনকি এই বিষাক্ত সাপের গুহায় প্রবেশ করলেও এটাকেই তোমরা তোমাদের লাইফ স্টাইল আর সৌন্দর্য মনে করবে। আজকে আমরা সেদিকেই ধাবিত হচ্ছি। আজকে গোটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের ইসলামী, আমাদের মুসলিম সমাজ, মুসলিম যুবকগুলো, তরুণ তরুণী সহকারে, আমাদের অনেক মুরব্বী ভাই বোনেরা পর্যন্ত এমনভাবে এই স্রোতে তারা ঘা ভাসিয়ে দিয়েছেন, তারা উপলব্ধি করতে পারছেন না তারা কী করছেন। আপনি কাকে সাপোর্ট করছেন, আপনি কাকে সমর্থন করছেন, আপনার সমর্থনের জায়গাটা কী আপনি একবার ভেবে দেখেছেন? আমরা অনেক সময় মনে করি এইটা একটু একটু হতে পারে, আরে ছেলে মানুষ হোক না, ছোট বাচ্চা মানুষ, এই ছোট বাচ্চাটাকে আপনি কী শেখাচ্ছেন, কাকে সাপোর্ট করতে শেখাচ্ছেন? ও তো একটা দলকেই সাপোর্ট করছে না, ও দলের প্লেয়ারকে সাপোর্ট করছে, সেই প্লেয়ার তার স্বপ্নের নায়ক হয়ে যাচ্ছে, এই প্লেয়ার আগামীতে যা খুশি তাই করবে, আপনার সন্তানও তাকে ফলো করে যা খুশি তাই করবে, সেদিন আপনি হাজারো আফসোস করলে তাকে ফেরাতে পারবেন? আজকে আমরা অনেকেই বলি একটা পর্যায়ে এসে, হুজুর দোয়া করবেন আমার ছেলেটা আমার হাত থেকে ছুটে গেছে, সে আর আমাদের কথা শুনে না। এটা কি একদিনে, এটার জন্য দায়ী কে? এই সন্তানকে আপনি আরেকজনের হাতে যে ছেড়ে দিয়েছেন এটার জন্য কে দায়ী? এটার জন্য আর কেউ না, আপনি দায়ী। আপনি ভেবেছেন যে আপনার বাচ্চাটা আপনার পাশের ঘরে ঘুমায়, পাশের ঘরেই আছে, পাশের ঘরে দেহটা থাকলে তো হবে না, ওর চিন্তা চেতনা মন মনন সব কিছুই আপনার গ্রিপে থাকতে হবে। আপনি যে আদর্শ অনুশাসন মেনে চলেন সেই আদর্শ অনুশাসনের আদলে তাকে তৈরি করতে হবে।
এখন আপনি যদি মনে করেন যে ওর দেহটা আমার কাছে আছে, মানে ওর পুরোটাই আছে, না ওর চিন্তা চেতনা আরেকজন নিয়ে যাচ্ছে, ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সেই ব্যাপারে আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি মনে করেন বাচ্চা মানুষ, এই বাচ্চা মানুষ আপনার সর্বনাশ ঘটিয়ে দেবে। আজকে দেখুন, আজকে শুধু আমাদের পক্ষ থেকে না, আমরাও তো অনেক আগ থেকে বলি যে আমরা এমন অবস্থাতে আছি যে আমরা ভালো জিনিস দেখতে পারি না, এমন কোনো ভালো চ্যানেল আমরা দেখতে পারি না যেই চ্যানেল দেখলে আমাদের ঈমান বাড়ে, কিন্তু এমন চ্যানেল আমাদের দেশে আছে যেই চ্যানেল ওটা দেখা যায় না। আর আজকে এটা তো আমরা বলেছি, আজকের নিউজ যদি আমি আপনাকে বলি, আজকের নিউজ চ্যানেল 24-এ আসছে, আমি একদম ইয়ে করে বললাম যে পিবিআই থেকে বলা হচ্ছে যে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করা উচিত, কারণ আয়াত নামে ছোট্ট একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, তার দ্বিখণ্ডিত লাশ আর কি উদ্ধার করা হয়েছে বা জানা গেছে যে তাকে খণ্ড করে ফেলা হয়েছে। 10 দিন যাবৎ সে নিখোঁজ ছিল এবং তার হত্যাকারীকে যখন ধরা হয়েছে সে স্বীকার করেছে যে আসলে আমার প্ল্যান ছিল এই বাচ্চাটাকে কিডন্যাপ করে তার বাবার কাছ থেকে অর্থ আদায় করা, অপহরণ করে তার কাছ থেকে অর্থ আদায় করব, কিন্তু সেটা আমি সুযোগ পাইনি, তাই ওই অপহরণের সাথে সাথে বাচ্চাটাকে সে আদর করতো, মাঝে মাঝে বাচ্চাটা তার কাছে যেত, পাশাপাশি বাড়ি থাকে, তো ওই সুযোগটা নিয়ে সে বাচ্চাটাকে হত্যা করেছে। এত চমৎকার একটা ফুটফুটে শিশু, একটা মেয়ে, ওকে হত্যা করেছে। হত্যা করার পরে আর কি, প্রথমত অপহরণ করার পরে সে যখন ভাবছে যে না কাজ হচ্ছে না, কি করব, মেরে ফেলেছে। মেরে ফেলার পরে সে তাকে দ্বিখণ্ডিত করেছে, তারপরে পানিতে ভাসিয়ে দিয়েছে। তো পুলিশ যখন তাকে জিজ্ঞেস করেছে যে এটা তুমি কীভাবে করলা, প্ল্যান পেলা কোথায়, সে বলল ভারতীয় চ্যানেলের মধ্যে আমি দেখেছি। সে কয়েকটা আর কি ইয়ের নাম বলেছে, যে ক্রাইম প্যাট্রোল আরও কী কী ইত্যাদি, হ্যাঁ হ্যাঁ বলছে এমন কিছু দেখেছি এবং ওইটার মধ্যে এমন অনেক দৃশ্য আছে, ওটা দেখে আমি প্ল্যান সাজিয়েছি, ওই প্ল্যান ওয়াইজ আমি কাজ করেছি, কিন্তু আমি সফল হই নাই। আরও কিছুদিন আগে এমন একটা খবর আসছিল যে একটা ভয়ঙ্কর ডাকাতি, দুর্ধর্ষ ডাকাতি হয়েছিল, তারাও একই কথা বলেছে সমর্থন। এই যে যে দুর্ঘটনাটা ঘটিয়েছে সে তো তার জীবনটাও শেষ করলো এবং আরও একজনের জীবন সে নিয়ে গেল, কিন্তু এই যে জীবন নেয়ার ক্ষেত্রে যে ভূমিকা পালন করলো, যে চ্যানেল, যে অনুষ্ঠান, এদের এমন ফলোয়ার সে হয়ে গিয়েছিল বা আমাদের সমাজের একটা গোষ্ঠী এমন ফলোয়ার হয়ে যায়, ওরা যা করে আমাদের তাই ভালো লাগে, একটা পর্যায়ে ওদের খারাপ কাজগুলো আমাদের ভালো লাগতে শুরু করে, আমরা ভালোবাসতে শুরু করি এবং একটা পর্যায়ে ওদের কাজগুলো আমরা ফলো করতে শুরু করি। এই জন্য বুঝতে হবে আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন।